राज्य पुनर छात्रवृत्ति केरेंकारी भुआ छात्र छात्री भुआ शिक्षानुष्ठान आत्महत करिले दुखिया छात्र छात्रीर जलपानीर धन সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারির পাছত রাজ্যত পুনৰ সংঘটিত হৈছে আন এক বৃহৎ কেলেঙ্কারি দুখিয়া দরিদ্র ছাত্র ছাত্রীর ধন আত্মহাত করে একাংশ ভুয়া ছাত্র ছাত্রী আর একাংশ ভুয়া শিক্ষানুষ্ঠানে আত্মহাত করিলে দুখিয়া দরিদ্র ছাত্র ছাত্রীর জলপানির ধন অসম জাতীয় পরিষদর ভয়ঙ্কর অভিযোগ হয় দুখিয়া মেধা ছাত্র ছাত্রীর জলপানির ধন আত্মহাত করিলে ভুয়া শিক্ষানুষ্ঠানের হাজার হাজার ভুয়া ছাত্র ছাত্রীর এই জলপানি লাভ করা ছাত্র ছাত্রীর তালিকা দেখিলে চকু কপালত উঠিব আপনার প্রথমে মন করক এই তালিকাখনলৈ নাম রখিন্দা রমি শিক্ষানুষ্ঠান ভিক্টোরিয়া ইন্টার কলেজ একেটা নামেরে একেখন তালিকাত সাতবারকৈ লাভ করেছে ঈশানোদয় জলপানির ধন এইবার মন করক এইখন তালিকালৈ নাম আশরিফি বেগম দেউতাক হিন্দু ধর্মী সঞ্জয় সিং আর তার পিছত আস্তারি বেগম নামেরে পাঁচগৰাকী ছাত্রীর তালিকা ভিন্ন নামেরে পাঁচগৰাকীর দেউতাকর উপাধি দেখুৱা হৈছে এস কে পাঁচগৰাকী ছাত্রীর ধর্ম দেখুৱা হৈছে হিন্দু আমার বৰপেটা ডিস্ট্রিক্টতে ৫০০জন স্টুডেন্ট সিলেক্ট হৈছে এই ৫০০জন স্টুডেন্টর মোটামুটি ৩৪০জন স্টুডেন্ট ফেক উলাইছে আনহাতে এইখন তালিকাত এস কে উপাধির দুগৰাকী লোকর ধর্ম দেখুৱা হৈছে ইসলাম অর্থাৎ হিন্দু মুসলমানের সংমিশ্রণে বেবেরিবাং তথ্যরে ভরি আছে জলপানি লাভ করা ছাত্র ছাত্রীর তালিকা যার বাবে বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের ঈশানোদয় জলপানি লাভ করা বঞ্চিত যোগ্য মেধাবী ছাত্র ছাত্রী মেধা দুখিয়া ছাত্র ছাত্রীর ধন আত্মসাত করা ভুয়া শিক্ষানুষ্ঠান অথবা ভুয়া ছাত্র ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা লবলৈ দাবি জানাইছে ছাত্র সমাজে সৰু এটা এমাউণ্ট নহয় আৰু আমাৰ গাঁৱৰ মধ্যবিত্ত ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে বহুত মূল্যৱান এটা আৰু যিখিনি প্ৰাপ্য তাই প্ৰাপ্যখিনিৰ পৰা যদি বাছি বেলেগ কোনোবাই পাইছে তেতিয়া কিন্তু বৰ ডাঙৰ কথা হৈছে ইউ জি চিৰ ওচৰত প্ৰত্যেকখন ইনষ্টিটিউচনৰ এটা ৰেজিষ্ট্ৰেশ্যন আইডি থাকে স্কলাৰশ্বিপ কোনটো আইডি নাম্বাৰত পাবে গোটেই কথাখিনি থাকে যদি এখন ইনষ্টিটিউচন ভুৱা তেতিয়াহ'লে ইউ জি চিয়ে ট্ৰেক কৰিব পাৰিব লাগিছিল যে ইনষ্টিটিউচনখন ভুৱা আনহাতে এই সন্দৰ্ভত চাঞ্চল্যকৰ অভিযোগ উত্থাপন কৰিছে অসম জাতীয় পৰিষদে বুধবাৰে অসম জাতীয় পৰিষদে সম্বোধন কৰা এখন সংবাদমেলত উদঙাইছে এইসমূহ তথ্য এটা নির্দিষ্ট মন্ত্রণালয় জড়িত কারণ এই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনে দিয়ে অসমতো তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোবা কোনো মানুষ আছে শিক্ষা বিভাগ জড়িত গতিকে নিশ্চিতভাবে উচ্চ পদস্থ বিষয়া কোনোবা ইয়ার লগত জড়িত হব তলর পর্যায়ত জড়িত হব কারণ এটা ডাঙর কেলেঙ্কারি ৫,৮০০ ছাত্র ছাত্রী অসমৰ কেৱলমাত্ৰ ১০,০০০ ভিতর অর্থাৎ প্রায় ৫৮% অসমৰ ছাত্র ছাত্রীক ধন দিছে ধনৰ বড় সংখ্যক মানে সকলে আলোচনা যে ইয়াত যদি স্যাম্পল সার্ভে করে ৭০-৮০% ফেক আর ফ্রড নাম ইয়াত সন্নিবিষ্ট সম্প্রতি রাজ্যত বারে বারে সংঘটিত হওয়া এনে কেলেঙ্কারির বিরুদ্ধে কি ব্যবস্থা লব শিক্ষা বিভাগে কেমেৰা পাৰ্চন মনিন্দ্ৰৰ সহযোগত গুৱাহাটীৰ পৰা জুলি বেজবৰুৱা আৰু দীপ হাজৰিকাৰ ৰিপৰ্ট DY365